মঞ্জিল কবর থেকে যে পরিত্রাণ পেয়ে যাবে, যে নাজাত পেয়ে যাবে, আখিরাতে ওর কোনো টেনশন হবে না। শুধু তাই নয়, নবীজি তিনি কথাও বলেছেন, কানা উম্মাতিল ওরস, একজন নব দম্পতি যেমন ঘুমায় নতুন বিবাহ করার পরে, যুবক এবং যুবতী যেমন বিশ্রাম করে, আরাম করে, যারা মমিন হবে রে, যারা আল্লাহ হবে, যারা নামাজ পড়নে ওয়ালা হবে রে, তাদেরকে সংবাদ দেবে কানাউ মাতিল ওরস, আরামের ঘুম ঘুমিয়ে যাও, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমরা আরামের ঘুম ঘুমিয়ে যাও। জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে, জগত আইলে তুমি হয়ে স্বর্ণকার, জগত ছাড়িয়ে যাবে হয়ে স্বর্ণকার, দুনিয়াকে এই মুসাফি মঞ্জিল তেরি কবর হ্যায়, দুনিয়াকে এই মুসাফি মঞ্জিল তেরি কবর হ্যায়, তাই কর রহা হ্যায় জো তো দো দিন কা সফর হ্যায়। নবী ইবনে উমারকে আর ওসিয়ত করছেন, ইবনে উমার তোমার একটা টাইম যখন হবে রে, পৃথিবীতে যেমন একজন মুসাফির ভিক্ষা করতে আসে, ভিক্ষা করার পরে গাছের নিচে একটু আশ্রয় নাই, একটু ছায়া নাই, রেস্ট নাই, তারপরে আপন গন্তব্যস্থানে পৌঁছে যায়, আপন জায়গা তারা চলে যায়। ইবনে উমার তোমাকে আল্লাহ একটা ভিজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ভিজা যতদিন তোমার আছে মনে করে নেন, আমি বাংলাদেশে 3 মাসের জন্য ভিজা নিলাম, আমি ভাবছি ভিজা নেওয়ার পরে 3 মাস যখন কেটে গেল, আমি ভাবলাম আমার দেশটা তো শান্তিতে নাই, এনআরসি করবো বলছে, এনআরপি করবো বলছে, মুসলমান শান্তিতে বসবাস করতে পারছে না, আমি না আর ভারতবর্ষ আমি আর যাবো না। বন্ধুরে ওখানকার গোয়েন্দা বিভাগে রিপোর্ট আছে, ওখানকার কম্পিউটারে লোড আছে, আপনাকে তন্ন 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 করে খুঁজে খুঁজে বের করে ওই দেশ থেকে বের করে দেবে, বাংলাদেশ সরকার আপনাকে রাখবে না, ভিজার মিয়াদ শেষ, আমার দেশ থেকে তুমি বেরিয়ে যাও। ইবনে উমারকে বলছেন, ইবনে উমার, ও ইবনে উমার তোমার একটা টাইম আছে, তোমাকে আল্লাহ ভিজা দিয়ে পাঠিয়েছেন, তার মানে পৃথিবীতে শুধু ইবনে উমারকে ওসিয়ত করা নাই, ইবনে উমারকে শুধু বলা নাই, পৃথিবীতে যত মানুষ আছে রে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভিসা দিয়েছেন, কাউকে 10 বছরের জন্য, কাউকে 20 বছরের জন্য, কাউকে 5 বছরের জন্য। আল্লাহ বলছেন, কাউকে দিলাম না, মায়ের পেটে কাউকে মেরে দিলাম, ভিজার মিয়াদ যখন শেষ হয়ে যাবে রে, আমার আজরাইল নামে মেলেটেরি চলে আসবে, আর এসে তোমাদের আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, বান্দারে বাঁচার তাগিদে সপ্তম আকাশে তোরা চলে যা, সপ্তম জমিনের নিচে চলে যা, তারপরে বাঁচতে পারবি না, আমার আজরাইলকে এমন ট্রেনিং দিলাম, এমন প্রশিক্ষণ দিলাম, সপ্তম আকাশ থেকে তোকে অপারেশন করে নিয়ে চলে আসবে, সপ্তম জমিনের নিচ থেকে তোমাকে অপারেশন করে নিয়ে চলে আসবে, সারা পৃথিবী মানুষ ফাল ফাল করে তাকিয়ে থাকবে, কেউ জানতে পারবে না। বন্ধুরে
যখন যা টাইম হবে গাড়ি যেমন সিগন্যাল হতে গেলে গাড়ি ঢুকে যায়, আবার যতজন যাত্রী থাকে সমস্ত যাত্রীকে সঙ্গে করে নিয়ে চলে যায়। যাত্রীগুলোকে বলে না তুমি মদখোর, তুমি বেঈমান, তুমি চিটিং, তুমি নামাজ পড়ো না, এতগুলো কথা বলবে না। সঙ্গে করে মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, সমস্ত যাত্রীগুলোকে সঙ্গে করে নিয়ে চলে যায়। যা যেখানে স্টপেজ আছে সেখানে নামিয়ে দেয়, আপন আপন গন্তব্যস্থানে পৌঁছে যায়। আমার আল্লাহ বলছেন যখন যার টাইম হয়ে যাবে আজরাইল নামে গাড়ি ঢুকে যাবে রে, তোমার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে, আর পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার পিছনে হাজার হাজার সিকিউরিটি লাগা আছে। মনে করে নিন আপনাদের গ্রামে একটা ভদ্রলোক মানুষ আছেন, সম্ভ্রান্ত মানুষ আছেন, যে লোকটা বেঁচে আছে বলে গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় আছে। গ্রামে আপনার কিনা মদ হয় না, জুয়া হয় না, লটারি হয় না, এমন সময় লোকটা মৃত্যুর কালে ঢলে পড়েছেন। গ্রামের মানুষকে আজরাইলকে যদি বলে আজরাইল একটু বাঁচার সুযোগ করে দাও, লোকটা বেঁচে আছে বলে আমাদের গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় আছে, লোকটাকে নিয়ে যেন না। আল্লাহ বলছেন ইলা আজালিম মুসাম্মা, বন্ধুরে কোন মানুষকে বিন্দু সম পরিমাণ আর টাইম দেওয়া হবে না। অতএব ইবনে উমার খবরদার, বাহাদুরি করে দুনিয়াদারি করবে না, মস্তানি করে দুনিয়া করবে না, সাদা সিধে জীবন যাপন করবে। তুমি একজন মুসাফির, কখন সিগন্যাল হয়ে যাবে, সিগন্যাল হয়ে গেলে ইবনে উমারে পৃথিবীর মাল পৃথিবীতে পড়ে থেকে যাবে, জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে, জগত আইলে তুমি হয়ে স্বর্ণকার, জগত ছাড়িয়ে যাবে হয়ে স্বর্ণকার। দুনিয়াকে এই মুসাফির মঞ্জিল তেরি কবর হয়, দুনিয়াকে এই মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়, তাই কর রহা হ্যায় যত দো দিন কা এই সফর হ্যায়। দুনিয়া বানি হ্যায় জব সে লাখোঁ কারোর আয়ে, বাকি রহা না কোই মিট্টি মে সব সময়। আপনার গ্রামের কথা বলেন, কত জমিদার মানুষ ছিলেন, কত টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন, যারা আজ বন্ধুরে আর বেঁচে নাই, দুনিয়া ছেড়ে তারা চলে গেছে। দুনিয়াটা কেমন জানেন, একটা উদাহরণ দিব, দিয়ে আয়াত পড়ব। যেই দুনিয়ার পিছনে আপনি পাগল হয়ে আছেন সেই দুনিয়াটা কেমন জানেন, একটা উদাহরণ দিব, তারপর আয়াত পড়ব। একটা চাষি মানুষ জমিনে কাজ করছেন, একটা চাষি মানুষ জমিনে কাজ করছেন, দুনিয়াটা হচ্ছে নাটকের মঞ্চ। যেমন আপনার কিনা নাটকের মঞ্চে নাট্যকারীরা আসে, ড্যান্স করে, নিজের ইজ্জত দেখায়, তারপরে চলে যায় আপনার কাছে পয়সা নিয়ে, আপনাকে মানে পথভ্রষ্ট করে চলে যায়। নায়ক নায়িকারা আসে, তারপরে আপনার কিনা ওই নাচ আপনার টেবিলে এসে ডান্স করে, মঞ্চে এসে ডান্স করে চলে যায়। অনুরূপভাবে এই দুনিয়াটা হচ্ছে ওই রকম নাটকের মঞ্চ। আমরা এই দুনিয়ায় এসেছি, আপন আপন অভিনয় করব, আমরা চলে যাব। দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া এমন একটা জায়গা। বেশ্যা মহিলাকে চিনেছেন আপনারা, দেখেছেন বেশ্যা মহিলারা, তারা নিজের ইজ্জত দিতে দ্বিধা সংকোচ করে না, যে যাবে সেই পাবে,
500 টাকা দিতে গেলে 300 টাকা দিতে গেলে হ্যাঁ সবাই তার কাছে इज्जत পেয়ে যাবে আরাম পেয়ে যাবে অনুরূপ দুনিয়াটা হচ্ছে ওই রকম যে আসবে তার সঙ্গে জড়িয়ে প্রেম করবে কুলিয়ে প্রেম করবে দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দেবে बर्बाद করে দেবে অতএব দুনিয়াকে আপনার মজবুত করে আঁকড়ে ধরা যাবে না তাই আল্লাহর নবী ইবনে উমারকে বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল দুনিয়াটা বড় ভালো জায়গা নয় এটা মুসাফির হিসাবে এই দুনিয়ায় এসেছো সেইভাবে তুমি জীবন যাপন করো আমি উদাহরণটা দিতে যাচ্ছিলাম উদাহরণটা হচ্ছে এই যে একজন চাষী মানুষ জমিনে কাজ করছেন তো চাষ করতে 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 স্বাভাবিক মানুষ ক্লান্ত হয় উদাহরণটা ভালো করে শুনেন চাষী মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয় তো ক্লান্ত যে হয়েছে তে একটু ছায়াতে বসেছে আইলের উপরে হোক অথবা আপনার কিনা গাছের নিচে হোক একটু রেস্ট করার জন্য চাষী মানুষটা বসেছেন এমন সময় একটা সুন্দর অপূর্ব সুন্দরী রমণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে মানুষের যেটা অভ্যাস আছে মানুষের যে একটা অভ্যাস আছে কারো পানি পান করার পানি পান করবে কত মানুষকে দেখবেন যে রেস্ট করার সময় খয়নি খায় খয়নি খাবে কত মানুষকে দেখবেন বিড়ি পান করার অভ্যাস থাকলে বিড়ি পান করবে তার মানে ও তাজা হয় পরিপুষ্ট হয় নাকি জি এরকম মন মানসিকতা আছে তো যে ক্লান্ত হয়ে গেছি একটা বিড়ি পান করব তো আমি একবারে তাজা হয়ে যাব আমি ফ্রি হয়ে যাব আল্লাহর নবী কি খাপা ছিলেন নাকি না আল্লাহ খাপা নাউজুবিল্লাহ আ আল্লাহ খাপা না আল্লাহর নবী খাপা নাউজুবিল্লাহি মিন জালিক কেউ খাপা নন তিনারা হচ্ছেন সমাজ বিজ্ঞানী তিনারা হচ্ছেন সবচাইতে বড় ডাক্তারের ডাক্তার কেনই বা হারাম করলেন তো কথাটা হচ্ছে এই যে এই বিড়ি পান করার যাদের অভ্যাস আছে বিড়ি পান করবে শরাব পান করা যাদের অভ্যাস আছে শরাব পান করবে যাদের আপনার খয়নি খাওয়া অভ্যাস আছে খয়নি খাবে তারপরে আবার কাজে লাগবে মানে তাজা হয়ে গেল তাপ তাজা হয়ে গেল আবার কাজে লাগবে তো ঠিক এই খয়নি কচলাচ্ছে আর বিড়ি পান করছে মনে করেন বা সিগারেট খাচ্ছে এমন সময় একটা সুন্দরী রমণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে এমন সময় মহিলাটিকে ভদ্রলোক জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায় কার মেয়ে কোথায় তুমি যাবে রে বলে আমার বাড়ি অমুক জায়গা নথিডাঙ্গা আমি অমুকের মেয়ে আমি অমুক জায়গা যাব তখন সঙ্গে সঙ্গে মেয়েটাকে ভদ্রলোক বলছে আই লাভ ইউ কি বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই শ্যাল ম্যারি ইউ আমি তোমাকে বিবাহ করব তখন আচ্ছা আপনারা বলেন তো একটা মেয়েকে সঙ্গে সঙ্গে কি ভালোবাসা যায় আয়াত পড়ব উদাহরণটা দিছি উদাহরণটা শুনেন আমি মজা নেওয়ার জন্য বলছি না দুনিয়ার সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন সেটা দেখানোর জন্য আমি বলছি যার জন্য তো আখিরাতকে ভুলে গেলাম হযরত উসমান গনি হযরত উসমান গনি কবরে দেখিয়া অস্থির হইয়া যেতেন কাঁদিয়া কাঁদিয়া হাদিসের পাতা এসেছে হাত্তা আবুল্লাহ আই হে উসমান যখন কবরের পাশ দিয়ে যেতেন বাচ্চা ছেলের মতো কান্না করতেন যে উসমানের পাপ বলে কিছু ছিল না যাকে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিয়ে দেওয়া হয়েছিল এমন ভদ্রলোক এমন সমাজের লোকটা যখন কবরের পাশ দিয়ে যখন যেতেন তখন বাচ্চা ছেলের মতো কান্না করতেন চোখের অশ্রু বেয়ে বেয়ে পড়ত দাড়িগুলো হযরত উসমানের ভিজে যেত সাহাবারা জিজ্ঞেস করলেন উসমান
আপনি কেন কান্না করেন? নবীজি যখন কবর সম্পর্কে যখন বর্ণনা করেন তখন এইভাবে কান্না করতে আপনাকে দেখেনি। যখন জাহান্নাম সম্পর্কে বর্ণনা করেন তখন সেই সময় আপনাকে এত কান্না করতে দেখেনি। 50,000 বছরের একটা দিন হবে সেই দিনটা সম্পর্কে নবীজি আমাদের মাঝে বর্ণনা করেছেন, তখন আপনাকে কান্না করতে দেখেনি উসমান রে। আর আজকে আপনাকে কান্না করতে দেখছি কেন, কি কারণে কান্না করছেন? হযরত উসমান বলছেন, ইন্নাল কবরা আওয়ালা মানজিলিন আও মানাজিলিল আখিরা। পরীক্ষায় যেমন কেউ পাস করলে সে দ্বিতীয় ক্লাসে উঠতে পাবে, যদি ফেল করে দেয় দ্বিতীয় ক্লাসে উঠতে পাবে না। মাধ্যমিকে ফেল করে দিলে মানুষ ছাড়েছি করবে, বলেন উমুকের ছেলেটা ফেল করে দিয়েছে। অনুরূপভাবে উসমান বলছেন, নবীজি বলেছেন, ইন্নাল কবর আওয়ালা মানজিলিন আও মানাজিলিল আখিরা। কবর থেকে যে পরিত্রাণ পেয়ে যাবে, যে নাজাত পেয়ে যাবে, আখিরাতে ওর কোনো টেনশন হবে না। শুধু তাই নয়, নবীজি তিনি একথাও বলেছেন, কান্না উম্মাতিল ওরস, একজন নব দম্পতি যেমন ঘুমায় নতুন বিবাহ করার পরে, যুবক এবং যুবতী যেমন বিশ্রাম করে, আরাম করে, যারা মমিন হবে রে, যারা আল্লাহ আল্লাহ হবে, যারা নামাজ পড়নে ওয়ালা হবে রে, তাদেরকে সংবাদ দেবে কান্না উম্মাতিল ওরস, আরামের ঘুম ঘুমিয়ে যাও, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমরা আরামের ঘুম ঘুমিয়ে যাও। এই উসমান কবর দেখলে কান্না করতেন, আর আমরা এত পাপ দেখি তারপরে আমাদের হেজিটেশন নাই, টেনশন হয় না। তো ওই হযরতে আপনার কি না, ওই ভদ্রলোক জমিতে কাজ করছেন, এমন সময় একটা মেয়ে কে বলছে, আই লাভ ইউ, আই শ্যাল ম্যারি ইউ। আচ্ছা বলেন, সঙ্গে সঙ্গে দেখলেই কি মেয়েকে ভালোবাসা যায় আর বিবাহ করা যায়? তার সঙ্গে একটা যোগাযোগ করতে হয়, সম্পর্ক করতে হয় দীর্ঘদিনের, তারপরে ভালোবাসা করা যায়, তারপরে বিবাহ করা যায়? এমনি এমনি তো আর ভালোবাসা করা যায় না। লোকটা তখন, মহিলাটি বলছে, আরে পাগল, এমনি এমনি আর ভালোবাসা করা যাবে আর বিবাহ করা যাবে? তুই বললেই তো বিবাহ হবে না, বিবাহ করতে গেলে লেখাপড়ির কাজ করতে হবে, লেখাপড়ির কাজ করতে হবে, রেজিস্ট্রি করতে হবে, আর আলেমের কাছে গিয়ে কি করতে হবে, বিবাহর খুতবা পড়তে হবে। তো বলে কোথায় করতে হবে? বলে এখান থেকে চলে যেতে হবে আপনার কি না বহরমপুর, ওখানে একটা ভালো কাজী সাহেব আছে। বলে চলো তাহলে ওখানেই চলো। দুইজন মিলে এবার চললো, দুইজন মিলে চললো, কাজী সাহেবকে ডাক দিয়েছে, কাজী সাহেব আব্দুর রহমান, কাজী সাহেব আব্দুর রহমান বাড়িতে আছেন? হ্যাঁ, কে বলছ? আমি অমুক বলছি, অমুক জায়গা থেকে এসেছি, আসেন। কি বলছ? ভদ্রলোক চাষি মানুষ বলছেন, আমাদের বিয়ের কাজটা সম্পন্ন করে দেন, আমাদের বিয়ের কাজটা লেখাপড়ির কাজ করে দেন, জমিদারের ছেলে লিখা পড়নেওয়ালা। কাজী সাহেব বলছে, তুমি তো বললে হবে না, এর সঙ্গে মেয়েটার সিগনেচার লাগবে, তার মতামত জানতে হবে, তারপরে বিয়েটা লেখা যাবে, তোমার বলাতে বিয়ে লেখা সম্ভব নয়। মেয়েটাকে ডাকো, জৈনব কোথায়? জৈনব এসো। বন্ধুরে, জৈনবকে যেমনই ডাকা হয়েছে চোখগুলো বড় বড় করে দিয়ে কাজী সাহেব বলছে, তোমার সঙ্গে বিবাহ হবে না, মেয়েটাকে আমি বিবাহ করব, আমার সঙ্গে মানাবে, তোমার সঙ্গে মানাবে না। কারণ কেন তোমার সঙ্গে মানাবে না?
মেয়েটা এমন সুন্দরী রমণী এত সুন্দর সুশ্রী তোমার শরীরে ময়লা লেগে আছে কুচকুচে কালে মানুষ তোমার বাড়িটা হয়তো সুন্দর নয় তোমার বাড়িতে এ মেয়েটা শোভা পাবে না আর আমার বাড়িটা এসি করা আছে প্যারিস করা আছে আমার সুন্দর চেহারা আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি অতএব মেয়েটাকে আমি বিবাহ করব আমার বাড়িতে মানাবে আমার সঙ্গে বিবাহ করে দাও আমি বিবাহ করে নেব চাষি বলছে না না আমি নিয়ে এলাম তোমার সঙ্গে বিবাহ দেব না দুইজনের মধ্যে বিবাদ লেগে গেল ফয়সালা কে করবে গো ওখানে তো তৃতীয় পক্ষ কেউ নাই কে বিচার করবে কে ফয়সালা করবে চাষি বলছে এখানে ফয়সালা হবে না চলো থানাতে যেতে হবে থানাতে যেতে হবে থানায় বিচার করব থানার বড় বাবু যেটা ফয়সালা করে দিবে ওই ফয়সালাটা আমরা মেনে নেব থানায় যাওয়ার পরে এই চাষি মানুষটা থানার বড় বাবুকে বলছে থানার বড় বাবু আমাদের একটা বিচার করে দেন ফয়সালা করে দেন বলে কি ফয়সালা রে বলে আমি একটা মেয়েকে নিয়ে এসেছিলাম বিবাহ করার জন্য কাজী সাহেবের কাছে কাজী সাহেব আবার বিয়ে করতে চাইছে তো এর ফয়সালাটা কি হবে আপনি বিচারটা আমাকে করে দেন তখন থানার বড় বাবু বলছে আবে তোদের দুজনের বলাতে বিবাহ হবে না তোদের দুজনের বলাতে বিবাহ হবে না শত কথায় সতী টলে ভাঙানে হাতির কানে কান ভাঙে আর বড় বড় বাবু ম্যাঙ্গার কাছে কাবু দেশওয়ালি ভাষা আছে না কথা আছে না গা বড় বড় বাবু ম্যাঙ্গার কাছে কাবু স্ত্রীর কাছে কাবু পৃথিবীর কোর্ট আদালত কিছুই লাগবে না আমি যদি বলি আপনি যদি বলেন অমুকের মেয়েকে বিয়ে করব বিয়ে করতে পারবেন না কিন্তু অমুকের মেয়ে যদি বলে আমার সঙ্গে এতদিনের সম্পর্ক আছে এতদিন থেকে আমাকে ব্যবহার করে আমি ওকে বিয়ে করব ও যদি ধর্নায় বসে যায় তাহলে আপনাকে বিবাহ করতে বাধ্য আর আপনি যদি ওর দুয়ারে ধর্না দেন তাহলে আপনি বিবাহ করতে পারবেন না পুলিশ এসে আপনার পিঠের চামড়া তুলে দিবে তুলবে না তুলবে না তার মানে রাজটা চলছে আজ মেয়েদের বাংলাদেশে যেমন আজ আপনার শাসন করছে তো কথাটা হচ্ছে থানার বড় বাবু বলছে তোমাদের চাষির কথাতেও মানা যাবে না এবং কাজী সাহেবের কথাও মানা যাবে না মেয়েটা যাকে বলবে সে যদি বলে যে আমি চাষিকে বিয়ে করব চাষিকে বিয়ে করব তো চাষিকে যদি বলে যে আমি আপনার কিনা কাজী সাহেবকে বিয়ে করব তো কাজী সাহেব যার দিকে সম্মতি জানাবে তার দিকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে মেয়েটাকে ডাকা হোক বন্ধুরে আমার মেয়েটাকে ডাকা হলাম ডাকার পরে যখনই ডাকা হয়েছে মেয়েটাকে মেয়েটাকে দেখার পর থানার বড় বাবু এও বলছে তোমরা দুইজন কেউ বিয়ে করতে পাবে না আমি বিয়ে করব এত সুন্দর শ্বশুরী চেহারা তোমরা তো কেউ 5,000 ইনকাম করো কেউ 50,000 টাকা ইনকাম করো আমি কোটি কোটি টাকা আমার ইনকাম লক্ষ লক্ষ ইনকাম অতএব আমার সঙ্গে শোভা পাবে তোমরা কেউ বিয়ে করতে পাবে না আপনারা বলেন এতক্ষণ বিচার এসেছিল থানার বড় বাবুর কাছে থানার বড় বাবুর ওপরে এবার বিচার করবে কে এর ওপরে কোনো আদালত নেই তৃতীয় কোন পক্ষ নেই কে বিচার করবে কে ফয়সালা করবে কেউ নাই বন্ধুরে কে এবার বিচার করবে মেয়েটা এবার বলছে ওরে থানার বড় বাবু ওরে চাষি ওরে কাজী সাহেব এখানে তো তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ আর কেউ নাই যা আমাদের মাঝে ফয়সালা করে দেবে তবে আমার তরফ থেকে একটা ফয়সালা হলো একটা বিচার হলো সে বিচারটা যদি তোমরা মেনে নিতে পারো যে মানতে পারবে তার সঙ্গে আমার বিবাহ হবে যে মানতে পারবে না যে করতে পারবে না তার সঙ্গে বিবাহ হবে না
এরা মনে মনে ভাবছে, থানার বড় বাবু ভাবছে মনে মনে যে যদি 5 লাখ টাকা চাই তো 5 লাখ টাকা দিয়ে দিব আমার আছে। আর চাষি তো মনে ও হুপলেস হয়ে গেছে, আমার মনে হয় আর ভাগ্যে জুটবে না। আর কাজী সাহেব ও মনে মনে ভাবছে যে 10 লাখ চাইতে গেলে 10 লাখ দিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, ভদ্র মহিলা কোনো কথা না বলে একটাই কথা বললেন, ওরে জমিদার, ওরে থানার বড় বাবু, ওরে চাষি, শুনে নাও, আমাকে বিয়ে করতে পাবে সারতে, আমি সামনে দৌড়াবো, তোমরা পিছন পিছন দৌড়াবে, যে ভদ্র লোক আমাকে ধরতে পারবে সেই লোকটা বিবাহ করবে, যে ধরতে পারবে না আমার সঙ্গে বিবাহ হবে না। যে ধরতে আমাকে পারবে সে আমাকে বিবাহ করবে। এবার বিয়ে করার তাগিদে মেয়েটা দ্রুত গতিতে বহরমপুরের দিকে ছুটছে, ছুটতে 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 এর পিছনে থানার বড় বাবু। বড় পেট নিয়ে মনে হচ্ছে 10 মাসের পেটে বাচ্চা আছে, হারাম খেয়ে খেয়ে পেটটা এত বড় হয়ে আছে। বিয়ে করার তাগিদে ছুটছে 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 ছুটছে, যখন বহরমপুর পৌঁছেছে তখন চিৎপাটাং হয়ে পড়ে গেল, আর দৌড়াতে পারছে না। থানার বড় বা মোটা মানুষ বেশি দৌড়তে পারবে গো? বলেন, মোটা মানুষ বেশি দৌড়াতে পারবে? তো যখন বহরমপুর পৌঁছে গেছে তখন বলছে, জাইনাব বাঁচা, তোর প্রেমে পড়ে আমি এত দূর এলাম, না জানি নিজের বিবি বাল বাচ্চাকে বিধবা বানিয়ে দিলাম, না জানি মরে যাব, পানির ব্যবস্থা করে দে। জাইনাব বলছে, মরে যা, আমার কোনো যাই আসে না। এরপরে দুইজন মানুষ আছে আপনার কিনা, চাষি এবং বিয়ে লেখনিওয়ালা, এরা এবার দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে। যখন ধুলিয়ান পৌঁছেছে তখন আপনার কিনা, ওই আপনার কিনা বিয়ে লেখনিওয়ালা, ইও জমিনে চিৎপাটাং হয়ে পড়ে গেল, ইও আর দৌড়াতে পারছে না। কারো কন্যা নয় আমার নাম দুনিয়া, আমাকে ধরার জন্য মাস্টার পিছনে ছুটলো, ব্যারিস্টার জমিনের পিছনে ছুটলো, ডাক্তার ছুটলো, প্রফেসর ছুটলো, পৃথিবীতে যত মানুষ এসেছেন সবাই আমাকে ধরার জন্য ছুটেছে, আমাকে কেউ ধরতে পারেনি, ফাঁকি দিয়ে আমি চলে গেছি, সবাই জমিনে লাঠ হয়ে পড়ে গেছে, কেউ আমাকে ধরতে পারেনি, মৃত্যুর দূর গড়ায় পর্যন্ত পৌঁছে গেছে, দুনিয়া আপন গতিতে চলছে, আমাকে ধরার জন্য তোমরা চেষ্টা করবে আমাকে ধরতে পারবে না। আল্লাহ বলছেন, আরাজি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা, ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরা ইল্লা কালিল। আল্লাহ বলছেন, আরাজি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা, ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলছেন, দুনিয়া পেয়ে কি তোমরা রাজি হয়ে গেলে, দুনিয়া পেয়ে কি তোমরা সন্তুষ্ট হয়ে গেলে, দুনিয়াটাকে কি আসল জায়গা মনে করছো, এই জায়গা কি তোমরা ছেড়ে যাবে না, এই জায়গা কি তোমরা ছেড়ে যাবে না, এ দুনিয়া কিছুই না, এ দুনিয়ার কোনো মূল্য নাই, এ দুনিয়ার যদি মূল্য গুরু গম্ভীর কণ্ঠে নির্ভীক চিত্তে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে আদম সন্তান,
হে আদমের বেটা বেটিরা তোমরা কার ফাঁদে পা দিলে, কার চক্রান্তে তোমরা পড়ে গেলে, কার তোমরা ফাঁদে পা দিলে? মমিন বান্দারে, ওরে মমিনের বেটা বেটিরা, আদমের বেটা বেটিরা, কার চক্রান্তে তোমরা পা দিয়ে আমাকে রব বলে তোমরা ভুলে গেলে? ইয়া ইনসান, এ মানুষের দল, মাগর রাখা বেরব্বে কাল কারে, কে তোমাদেরকে ধোকায় ফেলল, কার চক্রান্তে তোমরা পড়ে গেলে? বন্ধুরে ব্যবসা সময় পেল, চাকরি বাকরি সময় পেল, মোবাইল তোমাদের কাছে সময় পেল, হোয়াটসঅ্যাপ সময় পেল, মেসেঞ্জার সময় পেল, জমি জায়গা সময় পেল, বেবি বাল বাচ্চা সময় পেল, পৃথিবীতে যত পৃথিবীতে যত কর্ম আছে সময় সময় পেল, সবাই সময় পেল। আমি মালিক, আমি রব, তোমাদের কাছে কেন আমি সময় পেলাম না? আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাদালাকা ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওরে আদমের বেটা বেটিরা, ওরে মা বোন আমার, খালারে আমার, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছেন, আমি কেন তোদের কাছে সময় পেলাম না? আমি এত সুন্দর করে যত্ন করে আমি তোমাদেরকে তৈরি করলাম। চোখ বলে একটা নিয়ামত আছে, চোখটা যদি নষ্ট হয়ে যায় সারা পৃথিবী বিক্রি করে দিতে গেলে এই দামি চোখটা আর খুঁজে পাওয়া যাবে না। পা যদি নষ্ট হয়ে যায় সারা পৃথিবী বিক্রি করে দিতে গেলেও এ স্বাভাবিক পা খুঁজে পাওয়া যাবে না। তাই আল্লাহ বলছেন, এতগুলো নিয়ামত দিয়ে তোদেরকে তৈরি করলাম, আর আমি আল্লাহ, বিবি বাল বাচ্চা সময় পেল, মোবাইল সময় পেল, সবাই সময় পেল, আমি আল্লাহ তোদের কাছে কেন সময় পেলাম না? মমিন মুসলমান, আল্লাহ বলছেন, মমিন রে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, পাঁচ পাঁচ বার আমি তোমাদেরকে ফোন করলাম, কারণ দুনিয়ার মহাব্বতে তোমরা পড়ে আছো, দুনিয়াকে আঁকড়ে ধরেছ, দুনিয়াকে মজবুত করে ধরেছ। এর জন্য আমি একবার, যেমন ছেলে যেমন বেয়াড়া হয়ে যায়, ছেলে যখন বাড়ি থেকে খেলাতে ব্যস্ত থাকে তখন মা ডাকে, বেটা বাড়ি চলে আয়। যখন ছেলে আপনার কিনা খেলাধুলা ক্রিকেটে ব্যস্ত থাকে, ফুটবলে ব্যস্ত থাকে, আব্বা ডাকে, আব্বা বলে ডাকে, আব্বা বলে ডাকে, বেটা বলে ডাকে, বাড়ি চলে আয়, সময় হয়ে গেছে। অনুরূপভাবে আমার আল্লাহ তিনি বলছেন, মোরে মমিন, আমি দিনে পাঁচ পাঁচ বার আমি তোমাদেরকেও আমি ফোন করলাম। উদাহরণটা দিয়ে দি, কি উদাহরণটা দিব? এটা একটা মোবাইল সেট, এই মোবাইল সেটে দুটো সিম লাগা যাবে, একটা একটা নির্দিষ্ট এর দাম আছে, এতে দুটো সিম লাগা যাবে বা তিনটা সিম লাগানো যাবে, নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে, বিকল্প জায়গায় অন্য জায়গায় যদি আপনি লাগান তাহলে কিন্তু চলবে না, সে জায়গাতেই কোম্পানি যে জায়গাটা তৈরি করেছেন ওই জায়গাতেই আপনাকে সিম লাগাতে হবে, তবেই যে চলবে তাও চলবে না। চলবে ভাইয়া? চলবে? সিম লাগাতে গেলেই কি চলবে, কথা বলেন, সিম লাগাতে গেলেই চলবে না, আপনাকে রিচার্জ প্ল্যান মারতে হবে, তারপরে মোবাইলটা চলবে। রিচার্জ প্ল্যান মারতে হবে, তারপরে আপনার মোবাইলটা চলবে, তারপরে আব্বার সঙ্গে কথা বলেন, আম্মার সঙ্গে কথা বলেন, বিবির সঙ্গে কথা বলেন, আপনার কিনা ভাইয়ের সঙ্গে কথা বলেন, সবার সঙ্গে এবার কথা বলেন। কোম্পানি কত চালাক, এর একটা রিংটোন তৈরি করে রেখেছে, কোম্পানি চালাক রিংটোন তৈরি করে রেখেছে, হয়তো আমরা রিংটোনটা রাখলাম না, আমরা নিজেরা রিংটোন তৈরি করলাম, গান সেটিং করে রাখলাম, অথবা কোরআনের আয়াত সেটিং করে রাখলাম, অথবা আপনার কিনা সঙ্গীত সেটিং করে রাখলাম, এরকম রাখি না, রাখি না আমরা? বন্ধুরে আমার, আপনার নাম্বারটা আমি ডায়াল করব, আপনার মোবাইলটা বাজবে, আমার নাম্বারটা ডায়াল করবেন, আমার মোবাইলটা বাজবে,
তার মানে আমার বিবেককে ধাক্কা দেবে যে আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছে, আপনার সঙ্গে কেউ সম আপনার সঙ্গে কেউ সম্পর্ক করতে চাইছে, মোবাইলটা রিসিভ করে না। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মা বোনদের পক্ষ থেকেও, এবং যারা আপনারা বসে আছেন তাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যারা আপনারা মায়েরা বোনেরা বসে আছেন এই গভীর রাতে এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, ছেলের যেমন খরচের জন্য আপনারা টাকা পয়সা দেন, এই মাদ্রাসায় অনেক ছেলে পিলে লেখাপড়া করে, তাদের একটা খরচ আছে, যারা ওস্তাদ আছে শিক্ষক মণ্ডলী আছে তাদের একটা খরচ আছে। তো আপনারা যারা এখানে বসে আছেন একটু আল্লাহর ওয়াস্তে যাদের কাছে যা আছে একটু মাদ্রাসার জন্য দেবেন, এটা আখেরাতে আপনার যে কাজে লাগবে। এমন কোন দাতা আছেন হাজার টাকা দেনেওয়ালা? না আদায় হয়ে গেছে শেখ, হয়ে গেছে, তাহলে বাদ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আদায় কালেকশন হয়ে গেছে। আমি কথাটা বলছিলাম যে দেখুন, দুনিয়ার সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন করুন, দুনিয়ার সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন করুন, আখেরাতকে মজবুত করে ধরুন, কবরকে নিয়ে চিন্তা করুন, জাহান্নামকে নিয়ে ভাবুন, লটারি ব্যবসা ত্যাগ করুন, মদের ব্যবসা ত্যাগ করুন, সুদের কারবার ত্যাগ করুন, মিথ্যা কথা বলা ত্যাগ করুন, ধোকা দেওয়া ত্যাগ করুন, প্রতারণা দেওয়া ত্যাগ করুন। কারণ আমরা দুনিয়ায় আমাদের কিছু সময় দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, কখন যে কার সিগন্যাল হয়ে যাবে, কখন যে কার ডাক হয়ে যাবে, আর ওই ডাকে সাড়া দিয়ে আমাদের সকলকেই চলে যেতে হবে একে একে। অতএব এই দুনিয়ায় বাহাদুরি করে মাস্তানি করে চলবে না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, হে বান্দা আমার, আমি তোমাদেরকে আমি আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত বান্দাগী করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে কুলাঙ্গারি করার জন্য, মাস্তানি করার জন্য, আমার শক্তি আছে কাউকে দু চার মারিয়ে মেরে দিলাম এর জন্য নয়, আমার বল আছে কারো জমি দেবেল দিলাম এর জন্য আমি তোমাদের তৈরি করিনি, আমি আমার উপাসনা, আমার ইবাদত, আমাকে ডাকার জন্য, আমার তাসবিহ তাহলিল, আমার জিকির আজকার করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। অতএব তোমরা একটা আল্লাহর খাস বান্দা তৈরি হয়ে যাও, কারণ মরে গেলেই তোমাদেরকে কবরে জবাব দিতে হবে। দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে, যারা তোমাদের কাছে জানতে চাইবে, পৃথিবীর খবর তোমার কাছে নেবে যে দুনিয়ায় 50 বছর কিভাবে কাটিয়ে এলে, নামাজ পড়েছো না পড়নি, হজ করেছো না করনি, দান খায়রাত করেছো না করনি, আপনার কাছে এ টু জেড আপনার কাছে খবর নেবে, মাল কোন পথে ব্যয় করেছো সব আপনার কাছে ডিটেলস নেবে। যদি আপনি আজকে যেমন এনআরসি এনপিআর এর কাগজের জন্য আপনারা যেমন পাগল হয়ে আছেন, আমাকে ডকুমেন্টস তৈরি করতে হবে, অনুরূপভাবে কবরে আমরা যেমন সফরে যাই, তো সফরে যাওয়ার জন্য খাবার বেড়ে বেঁধে নিই, টাকা পয়সা বেঁধে নিই, এই সামগ্রী নিয়ে আমরা লম্বা সফরে বেরিয়ে যাই, আমরা এই দুনিয়া ছেড়ে একটা লম্বা সফরে আমরা বেরিয়ে যাব। তো পৃথিবীতে আল্লাহ যতদিন আমাদের আয়ু দিয়েছেন এই লম্বা সফরের জন্য আমাদের সামগ্রী বেঁধে নিতে হবে, আমালে সালিহা আমাদের তৈরি করে নিতে হবে, তবে আমরা নাজাত পাব। অতএব আপনাদেরকে বলবো, দুনিয়া কিছুই নাই, এটা একটা ধোকার জায়গা, আখেরাতকে আপনারা মজবুত করে আঁকড়ে ধরুন, পরকালকে মজবুত করে ধরুন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে মোমেন মুসলমান হওয়ার তৌফিক দান করেন, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার তৌফিক দান করেন, আখেরাতকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি। এ কথা বলে আমার কথা শেষ করছি, বলার মাধ্যমে ভুল করুটি হলে নিজ ছেলে বলে ভাই বলে আমাকে ক্ষমা করবেন। আর কোরআন হাদিস বলতে গিয়ে মানুষ ড্রাইভার যারা হয় তারাই আপনার অ্যাক্সিডেন্ট করে, যারা ড্রাইভার হয় না অ্যাক্সিডেন্ট করে না। অতএব যদি এইরকম কোনো কথা ভুল মনে হয় পার্সোনাল গিয়ে আমাকে বলবেন, আমি মাথা নত করে সেটা মেনে নেব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।